হতে যাচ্ছে ক্লাব ক্রিকেট, সে উপলক্ষে সমস্ত ক্লাবের প্রতিনিধিদের নিয়ে শনিবার টিসি এর এমবিবি ক্লাব হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের সুবিধা ও অসুবিধাগুলো সম্পর্কে অবগত হন টিসি এর কর্মকর্তারা। ডিসেম্বর মাসে 15 দিন সময় দেওয়া হবে বলে দল বদলের জন্য। এদিকে বৈঠকে উপস্থিত ছিলেন ডিসি এর সভাপতি তাপন লোধ, সহ সভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ সহ অন্যান্যরা। বৈঠকে 14টি ক্লাবের সভাপতি সম্পাদক অংশ নেয়। পেরেছেন এখনই আমাদের অনারারি সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্টের বক্তব্য থেকে যে এবছরের ক্লাব ক্রিকেট আমরা শুরু করছি। আগামী মাসে আমরা 15 দিনের টাইম স্পেন্ড দিয়ে দল বদলের ইয়ে করেছি, নোটিফাই করেছি, এবং সেই উপলক্ষে আমরা সমস্ত ক্লাবকে আজকে ডেকেছিলাম। ওদের সুবিধা অসুবিধা কোনো সাজেশন থাকলে যাতে আমরা জেনে নিতে পারি, সেই জন্য আমরা যে মিটিংটা করেছি সেই মিটিংয়ে আমরা বিশেষভাবে সবার সব রকম যে ধারণা এবং এগুলো আমরা আলোচনায় নিয়ে এসেছি এবং সবাইকে আমরা সন্তোষজনক এক্সপ্লেনও করতে পেরেছি সব কিছু। তো আশা করি এই ক্লাব ক্রিকেট আমাদের ত্রিপুরা ক্রিকেটের প্রাণ এবং এটার মাধ্যমে আমাদের যে প্লেয়ারগুলোর টিম ফর্মেশন এবং ন্যাশনাল লেভেলে এদের গ্রুপ